গুড ইভিনিং এভরি ভয়েস অব জ্যোতিকা ওয়ার্ল্ডে তোমাদেরকে জানাই স্বাগত যেখানে প্রতিদিন গল্প শোনানো হয় আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা তুচ্ছ চলো চলবন্ধুরা আজকে গল্পটি পড়ে শোনাই গল্প পাঠে আমি তোমাদের সঙ্গে আছি জ্যোতিকা সিগারেট ধরানোর সময় কখনোই হাতের কাছে দেশলাই খুঁজে পায় না ও অথচ সে যে দেশলাই কেনে না এমন নয় রোজই কেনে বেশিরভাগ সময়ই সিগারেট কিনতে গেলে সঙ্গে একটা দেশলাই কেনা তার অভ্যাস এইমাত্র রাতের খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসেছে উশিনর এখন ধূমপানের সময় অভ্যাস মতোই দেরাজের মাথা থেকে প্যাকেট খুলে সিগারেট বার করলো উশিনর অন্যমনস্ক হাত দেশলাই খুঁজছে পলকে বিরক্তি রাখি পাপাইয়ের দুধ গরম করতে রান্নাঘরে ঢুকেছে নিখাত রাখি সরিয়েছে দেশলাই ছোট থেকে সিগারেট নামিয়ে ঈশ তেতো মুখটা একবার আয়নায় দেখে নিল উশিনর সঙ্গে সঙ্গে গলাও চড়িয়েছে রাখি আমার দেশলাই দিয়ে যাও পাম্প দেওয়া স্টোভ নিয়ে কসরত করছিল রাখি পাপাই হওয়ার পর একজন বয়স্ক মহিলা রাখা হয়েছে ডিউটি আওয়ার্স সকাল নটা থেকে সন্ধে ছটা রাখি অফিস থেকে ফিরলে তবে তার ছুটি তারপর থেকে ছেলের পরিচর্যার ভার রাখিরই সঙ্গে টুকটাক কাজকর্ম সারের সংসারের রাতে রুটি করা কাঁচা জামা কাপড় স্ত্রী পরদিন সকালের জন্য কুটনো কুটে রাখা মশলা বের করে রাখা সজরে হাওয়া কাটা শো শব্দ ছুটোছুটি করছে রান্নাঘরে রাখি উশিররের ডাক শুনতে পেল না পেলেও বুঝি তার উত্তর দেওয়ার স্পিহা নেই ওশিরর গটগটিয়ে রান্নাঘরের চৌকাটে এলো কি হলো আমার দেশলাই কই হাতা দিয়ে আলতো করে দুধ নাড়ছে রাখি উদাস জবাব দিল সে তো তোমারই জানার কথা তুমি স্টোভ জ্বালালে কী সে জ্বালিয়েছি রান্নাঘরে দেশলাই আছে মোটেই না ওটাই আমার দেশলাই কখনো না আমি গণেশের মাকে দিয়ে আনিয়েছি তোমার জ্বালায় বাড়িতে দেশলাই রাখার জো আছে রাখি স্টোভের আওয়াজের সঙ্গে গলা মেলালো কর্মরত রাখিকে আর কি তাতানো উচিত হবে উশিনর গলা নরম করল ঠিক আছে তোমারটাই দাও আপাতত স্টোভ থেকে আগুন নিয়ে নাও রাখি আঁচলে ধরে সসপ্যান নামালো কাঠি বেশি নেই কাল সকালে লাগবে অজ্ঞতা এক ফালি কাগজে ভরসা মুখে আগুন নিয়ে উশিনর ফিরল ঘরে বিছানায় শুয়েছে টানটান টান ধোয়া মাথায় যেতেই আশ্চর্য সুখানুভূতি চোখ বুঝলো উশিনর সন্ধের কেনা দেশলাইটা গেল কোথায় সিগারেটের দোকান থেকে কোথায় কোথায় যেন গিয়েছিল উফ ক্লাবে তো আজ যায়নি সুতরাং আড্ডায় ফেলে আসার চান্স নেই গিয়েছিল অচিন্তদের বাড়ি ওখানে আধ ঘন্টা বসেই বাজার অচিন্তদের ওখানেই কি তবে ফেলে এসেছে তাই বা কি করে হয় অচিন্ত গোটা এক সিগারেট খাইয়েছিল দুইবারই লাইটার জ্বালিয়ে বাজারের রঘু নন্দীর দোকানে পাপাইয়ের বেবি ফুড কিনেছিল সেখানে সিগারেট ধরিয়েছিল কি বোধহয় ধরিয়েছিল বাজার থেকে বেরিয়েই হঠাৎ তপতির সঙ্গে দেখা সুদর্শন সুপাই বর আর ফুটফুটে মেয়ের হাত ধরে বাসস্টপের দিকে ধাবমান তপতি সম্ভবত দিদির বাড়ি এসেছিল দেশলাইয়ের ভাবনা থেকে তপতিতে ডুবে গেল উশিনর কলেজে তপতির ওপর বেশ দুর্বলতা ছিল উশিনরের ক্লাসরুমের চোখে হারাত কি দেখতেছিল তখন তপতি রাজহাসের মতন গায়ের রং দোহারার চেহারা মোমপালিশ করা হাত পা কোমর অবধি ঢেউ চুল সামান্য গোলমুখ চিবুকের কাছে গভীর খাজ আর পাঁচটা ছেলের মতো উশিনরের সঙ্গে সমানভাবে মিস্ত তপতি তবু যেন উশিনরের মনে হতো তপতি তাকেই বেশি চায় মনে হলেই শরীর জুড়ে আলী আকবরের সরোদর হৃদয়ের কথা তপতিকে বলা যায় কি না যায় স্থির করার আগেই ঝুপ করে বিয়ে হয়ে গেল তপতির আজ রাস্তায় উশিনরকে দেখে তপতি হৈ হৈ করে উঠেছিল কিরে আছিস কেমন বিয়ে থা করেছিস শুনলাম কি হয়েছে ছেলে না মেয়ে তপতির বর ভদ্রলোকটির সঙ্গে আগে একবার আলাপ হয়েছিল উশিনরের কিন্তু তার নামটা কিছুতেই তখন মনে এলো না এই এক দোষ উশিনরের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো এমন বিশ্রীভাবে ভুলে যায় ওই দেশ মতোই ছোটে অমায়িক হাসি বুলিয়ে ভদ্রলোক ফাইভ ফিফটি ফাইভ বাড়িয়ে দিয়েছিল ওখানে কি উশিনর দেশলাই বার করেছিল তপতির সূর্যদেব তো মিউজিক লাইটার দুলিয়ে আগুন নাচাচ্ছিল তখন তপতি উশিনরকে শুনিয়ে বলেছিল আর বলিস না ওর গাড়িটা পরশু থেকে খারাপ হয়ে গেছে এত রাতে কি ট্যাক্সি পাওয়া যাবে উশিনর জোরে জোরে কটা টান দিল সিগারেটে অজান্তেই মুখটা বেঁকে চুড়ে গেছে বিদেশি লাইটারওয়ালা স্বামীর বৌরা কি ওই ভাষাতেই কথা বলে তোর বরের গাড়ি আছে কি নেই তাতে উশিনর কি এসে যায় রাখি ঘরে এসেছে মাটিতে বসে বোতল ধরেছে পাপাইয়ের মুখে আট মাসের ওস্তাদ ছেলে টানছে চোচো ছেলের চুলে বিলি কাটতে কাটতে রাখি মুখ তুলেছে বেমালুম শুয়ে পড়লে যে একদিন একটু বিছানাটাও করে নিতে পারো না রাখির গলার ছাজটা মনে মনে মাপল উশিনর তেমন তাঁত নেই আড্ডায় না গিয়ে উশিনর তাড়াতাড়ি বাড়ি ফিরেছে বলে রাখির মেজাজ বুঝি কিঞ্চিত শরীফ আজ উসিনার চোখ চালিয়ে বউকে দেখল একটুক্ষণ খুটিয়ে খুটিয়ে তপতির মতো সুন্দরী নয় রাখি সাধারণ ঘরের মেয়েদের চামড়ায় মাখন মাখন ভাব আসবে কোথা থেকে তার ওপরে আবার রাখি চাকরি করে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রূপচর্চা করার সময় কোথায় বেচারার বিয়ের আগে অবশ্য রাখির শরীর স্বাস্থ্য মন্দ ছিল না পাপাইটা হওয়ার পরে বড্ড রোগা হয়ে গেল কণ্ঠার হাড় উঁচু হয়ে গলায় দুদিকে দুটো খোদল গাল চুপসে গেছে চামড়া খসখসে মেরে গেছে বেশ তবু জোড়া ভুরু পাতলা ঠোঁট ছোট্ট কপালে রাখি এখনো খুব একটা হেলাফেলার নয় হঠাৎই বুক কি এক অচেনা মায়ায় দুলে গেল অফিস করে এসেও কি আচর পাচর করে ঘর সামলায় রাখি গণেশের মা থাকলেও নিজের হাতে রান্না করা চাই ঘর ছাড়াও ঝাড়াও ছেলে হওয়ার পর থেকে বেচারার তো একদম হিমশিম দশা উশিনর কি তাকে একটুও ঘরের কাজে সাহায্য করতে পারে না সিগারেট নিভিয়ে উশিনর উঠল হঠাৎই ভালো ছেলের মতন বিছানা ঝাড়তে শুরু করে দিয়েছে সত্যি সত্যি যদি এখন থেকে রাখিকে সংসারের কাজে সাহায্য করে কেমন হয় টুকিটা কি টুকিটা কি সই পেরে উঠবে কি মেয়েলি কাজে হাত লাগানো কি তার মতো পুরুষের কর্ম রাখি চাপড়ে চাপড়ে পাপাইকে ঘুম পাড়াচ্ছে চোখ উশিনরের দিকে হঠাৎ চেঁচিয়ে উঠল অ মা ওই তো তোমার দেশলাই কই ওই তো বেড কাভার ঝাড়তেই পড়ল মাটিতে শব্দ পেলে না উশিনর বেশ অবাকই হলো এত কাছে ছিল একেবারে হাতের গোড়ায় তবু যে কেন চোখে পড়েনি নিচু হয়ে দেশলাইটা তুলে নিল উশিনর একটু হাত বুলিয়ে পাজামার পকেটে রেখে দিল না তুচ্ছ এই জিনিসটাকে আর হেলাফেলা করা চলবে না কথাটা উশিনর ভাবল বটে পরদিন আবারও ফেলে এলো দেশলাই অফিসে ছুটির পর ব্রিজ কম্পিটিশন চলছিল নেশাগ্রস্তদের মতো উশিনর দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই কে যেন চেয়ে নিয়েছিল আশ্চর্য তুচ্ছ ওই একটা বস্তু হারিয়ে ফেলা যেন উশিনরের দৈনিক জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে হারাবে খুঁজবে হারাবে খুঁজবে কখনো পাবে কখনো পাবে না জীবনে অনুষঙ্গ কী তবে এটাই টিপ বিরক্তির মধ্যে এই রকমই সব ফিলোজফিক্যাল চিন্তা আসছিল ওসিনরের মাথায় ভাবতে ভাবতেই কখন পাড়ার মোড়ের পান সিগারেটের দোকান এসে দাঁড়িয়েছে এই মন্টু একটা দেশলাই দেত শুধু দেশলাই সিগারেট চাই না না আছে দেশলাইটাও ছিল হারিয়ে গেল দেশলাই বড় আজব মাল রে থাকে আবার থাকেও না মন্টু উশিনরের স্কুলের বন্ধু একসময় সময় এক ক্লাসেই পড়ত অমশ্য গাড্ডু খেতে খেতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আর স্কুলের গন্ডি পেরোতে পারেনি বাবা কান পাকড়ে ছেলেকে বসিয়ে দিয়েছিল দোকানে পানবিড়ি ব্যাচে বলে মন্টুর কোনো কমপ্লেক্স নেই সত্যি বলতে কি দোকানটা সে ভালোই চালায় এবং মাস গেলে উশিনরের থেকে রোজগারও বেশি হয়তোবা সেই সুবাদেই বন্ধুকে জ্ঞান দিতে ভারী উৎসাহ দোকানের তাক থেকে একটা রং চঙে দেশলাই পারল মন্টু বিজ্ঞের সুরে আবার বলল মানুষের এটাই নেচার দরকারি জিনিসের কদর বোঝে না মন্টুর কথার ভঙ্গিতে এবার বেশ মজা পেল উশিনর হাসল গাল ছড়িয়ে বলছিস বলছি এই যেমন ধর বউ পাশে থাকলে খেয়ালও থাকে না আবার প্রয়োজনের সময় তাকে না পেলেই ছটফটানি শুরু হয়ে যায় মন্টু চোখ টিপল মানিস কথাটা কথাটা আতে লেগে গেল উশিনরের রাখিকে কি সে বেশি অবহেলা করছে আজকাল কোনো এক দূর গ্রহের প্রাণী তপতি রাস্তায় কটা মিনিটের জন্য দেখা হয়েছিল কি হয়নি তার কথা তিন তিনবার মনে পড়েছে সকালে বাজারের কুমড়ো কেনার সময় অফিসে আয়নায় নিজেকে জীব ভেঙাতে ভেঙাতে এবং অবশ্যই মিনিবাসের দীর্ঘ প্রতীক্ষায় থাকার কালে কই একটি বারের জন্য রাখির কথা তো মনে পড়েনি রাখি কি তাহলে এখন দেশলায়ের মতন তুচ্ছ যখন তখন মন থেকে হারিয়ে ফেলা যায় আর তপতি টুংটাং বেঁচে ওঠা বাজনাদার শৌখিন লাইটার চোরা মর্মপীড়ায় ভুগতে ভুগতে বাড়ি ফিরল ওসিনর ঢুকে যা দেখল তাতে পীড়া আরও বেড়ে গেল স্টোভে পিন করতে করতে গলদ ঘর্ম রাখি ফালি প্যাসেজটার মধ্যেখানে বসিয়ে রেখেছে পাপাইকে বুকে ভর দিয়ে এদিকে ওদিকে পিছলে পিছলে চলে যাচ্ছে পাপাই কাজের মধ্যে দৌড়ে দৌড়ে এসে রাখি সামলাচ্ছে ছেলেকে ছিছি তাড়াতাড়ি বাড়ি ফিরে পাপাইকে তো সে অন্তত ধরতে পারে উশিনার অফিসের পোশাকেই মেঝেতে থেবড়ে বসে পড়ল কোলে তুলে নিল পাপাইকে বাঁধো বাধো গলায় বলল স্টোভটা খুব প্রবলেম করছে না প্লিজ ঢঙের কথা বলো না রাখি ঝনঝন করে উঠল কদিন ধরে একটা নতুন স্টোভ কেনার কথা বলছি মনে থাকছে কারুর বিশ্বাস করো আজ বাজারে যাওয়ার সময়ও মনে ছিল উশিনর অপরাধী অপরাধী মুখ করল মিনময়দার সঙ্গে দেখা হয়ে গেল এমন ক্রিকেটের গল্প জুড়ে দিল মিনময়দা বুঝেছি এ কাজটাও আমাকেই করতে হবে কবে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব দেখো কাল ভুল হবে না থাক তুমি নিজেকে নিয়েই থাকো স্টোভ দপ করে জ্বলে উঠেছে হলুদ শিখা নীল হচ্ছে ক্রমশ টানা গোগো আওয়াজটাও বাড়ছে ধাপে ধাপে এক দৃষ্টে আগুনের শিখাটাকে দেখছিল রাখি হঠাৎ মুখ ঘুরিয়ে বলল এবার কি বাবুর চা তেষ্টা পাবে তা বলে দিচ্ছি নো ঘ্যানার ঘ্যানার আগে আমি ছেলের খাবার তৈরি করব তারপর তোমার ফরমাস সহানুভূতিতে উশিনরের চোখে প্রায় জল এসে গেল এত কষ্ট করে রাখি সরকারি অফিসে চাকরি হোক আর যাই হোক বাস ঠেঙিয়ে অফিসটাতে তো যেতে হয় কাজও নিশ্চয় করতে হয় কিছু আবার ফিরে এই হাড় ভাঙা খাটুনি কদিন ধরে উলের গোলা দিয়ে যাচ্ছে তরতর করে এগোচ্ছে পাপায়ের সোয়েটার সেও তো কাজ এরপরেও উশিনরের নেশাটার কথা ভোলে না রাখি আর সে নিজে মিনমিন স্বরে উশিনর বলে উঠল আজ থেকে আমি নিজেকে বদলে ফেলবো রাখি রাখির চোখ সূচের মতন শুরু হয়ে গেল কীরকম তোমার সব কাজে আমি হাত লাগাব ঘর ছাড়া ইস্ত্রি করা রুটি বানানো পাপায়ের দুধ গরম তুমি রাখির ঠোঁটের কোণে বাঁকা হাসি বেলনি কী করে ধরতে হয় জানো শিখব তুমি শেখাবে প্রথমে আটা মাখা তারপর রুটি বেলা তারপর চাটুতে ফেলা শ্যাকা খুব কঠিন কাজ কি তো আজ থেকেই শুরু করতে পারি থাক তোমাকে আর আটা মাখতে হবে না অনেকক্ষণ অভুক্ত আছি রাতের খাওয়াটা আমার মাটি করে কাজ নেই কথার ফাঁকে ফাঁকে হাত চলছে রাখির পাপাইয়ের ভেজিটেবলস প্রেশারে বসে গেল তিন থেকে বার করেছে আটা মেপে মেপে দু কাপ জল ভরলো কেটলিতে টেরচা চোখে তাকালো উশিনরের দিকে চাইলে একটা কাজ অবশ্য তুমি করতে পারো উশিনর স্বরে জিজ্ঞাসা করল কি গণেশের মা বালিশের ওয়ার কেচে মেলে দিয়েছে বারান্দা থেকে তুলে এনে ঝটপট গিয়ে পড়িয়ে ফেলতো দারুণ প্রাণিত ব্রোধ করল উশিনর পাপাইকে রাখির জিম্মায় দিয়েই বড় বড় পা ফেলে ও আর নিয়ে সোজা শোয়ার ঘরে শুরু হয়েছে কর্মবিলাস দু মিনিটেই টের পেল কাজটার মধ্যে একটা গোপন রহস্য আছে না হলে কোনো ওয়ারই কোনো বালিশে খাপ খায় না কেন হয় ল্যাদ ল্যাদ করে ঝোলে নয়তো বালিশেই গলানো যায় না গণেশের মা অন্য কোনো বাড়ির ওয়ার কেচে দিয়ে যায়নি তো রাখি দরজায় দাঁড়িয়ে মিটমিট হাসছে মরুদ বোঝা হয়ে গেছে মশাই ওঠো ওসিনর অপ্রতিভ মুখে বলল হয়ে যাবে একটু সময় লাগবে প্রথম প্রথম তো তুমি নতুন তা বলে ওয়ারগুলো তো নতুন নয় ছিঁড়ে যাবে যে রাখি রহস্যময় কাপড়ের খোলগুলোকে ছিনিয়ে নিল পটাপট পরিয়ে ফেলেছে তুমি বরং একটা সহজ কাজ করো দেখি প্রেশার কুকারটা নামিয়ে চায়ের জলটা চড়িয়ে দাও গিয়ে এই বা মন্দ কী এও তো সাহায্য করা উশিনর দ্রুত রান্নাঘরে গেল জল চড়িয়ে বেরিয়ে আসতে গিয়ে দাঁড়ালো একটু পাপায় স্টুটা যদি সেই বানিয়ে ফেলে আজ কেমন হয় কি কি দিতে হয় দেখেছে তো নয় কম করেই দেবে পাপাই তো সত্যি সত্যি স্বাদ বুঝতে পারবে না বড়ো হয়ে নিশ্চয়ই মনেও থাকবে না বাবা একদিন একটা কুৎসিত স্টু খাইয়েছিল উদ্যমী পুরুষের চিন্তায় আর কর্মে ফারাক থাকে না কিন্তু এক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা গেল কুকারের ওপরের ওয়েটটা খুলতেই তীব্র শব্দসহ ধেয়ে এলো বিট গাজরের বাষ্প সোজা ছুটে যাচ্ছে সিলিংয়ের দিকে তবে ভাগ্য সুপ্রসন্ন অদূর পৌঁছল না বিগেটের ফোয়ারার মতন নেচে নেচে থেমে গেল উকি মেরে একবার দেখে নিল উশিনর রাখি কিছু জানতে পারেনি স্বস্তির নিশ্বাস ফেলে কুকারের ঢাকনা খোলার চেষ্টা করলো উশিনর এ রে বাবা খোলে না কেন যেভাবেই ঘোরাক যেভাবেই কসরত করুক কোথাও না কোথাও ঠিক আটকে যাচ্ছে রাখি খুলে কি করে লাগাই বা কি কায়দায় চায়ের জল ফুটে গেছে কুকার ছেড়ে কেটলিতে খপাত করে এক মুঠ চা পাতা দিয়ে ফেললো উশিনর চিনি দুধ মিশিয়ে মোটামুটি একটা চা চা রঙও এনে ফেললো কাপে রাখির সামনে কাপ প্লেট হাজির দীপ্ত উজ্জ্বল মুখ গর্বিত মোরগের মতন ঘাড় দুলিয়ে উশিনর বলল করেই আসলাম বুঝলে অফিস থেকে ফিরে রোজ রোজ তো তুমিই আমায় চা খাওয়াও এবার থেকে আমি রাখি মেঝেতে পাপাইয়ের হামাটানা দেখছিল ঘাড় ঘুরিয়ে বলল তুমি করলে হুম হুম সব পারি তুমি অফিসে যেতে পারো আমিও সংসারের কাজ করতে পারি দেখো খেয়ে বলো কেমন হয়েছে চুমুক দিয়ে কি মুখটা বিকৃত হয়ে গেল রাখির উশিনর ঠিক বুঝতে পারল না রাখি টেরচা চোখে দেখছে উশিনরকে তে তো করে ফেলেছ তবে খাওয়া যায় তে তো হওয়াটা মোর স্টিমিউলিটি উশিনর যেন নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ইচ্ছে করেই তেতো বানালাম রাখির চোখ নড়ল না ভুরু না যাচ্ছে আজ কেসটা কি তো হঠাৎ কাজের বাই চাপল যে বলে বলেও তো কখনো তোমাকে দিয়ে কুটুটি নাড়ানো যায় না পকেটে হাত দিয়ে দেশলাইটা একটু অনুভব করে নিল উশিনর বললাম তো আজ থেকে নিজেকে বদলাচ্ছি দেখো আর কখনো হারাবো না কি হারাবে না বলতে গিয়েও সামলে নিল উশিনর হেসে উত্তরটা এড়িয়ে গেল মনে মনে স্পষ্টই বুঝতে পারছিল মুখে যাই বলুক রাখি আজ খুশি হয়েছে এইটুকুই তো চেয়েছিল সে এইটুকুই করতেই এত শান্তি রাতে খাওয়ার সময় অফিসের গল্প শোনাচ্ছিল রাখি রোজই শোনায় উশিনরের সে সময় হাই ওঠে আজ সে একাগ্রমোনা হাসার সময় একটু বেশি হাসলো। কৌতূহল তো দেখালই। কখনো সিরিয়াস মুখ করে মতামত জানিয়ে ফেলল এও তো কাজ রাখিকে আনন্দ দেওয়া আমে দুধে মিশে গেলে আটি গড়াগড়ি যায় পাপাই ঠিক আঁটি না হলেও বাধা তো বটে রোজ সে স্বামী স্ত্রীর মধ্যেখানে বাফা স্টেটের মতন শুয়ে থাকে আজ তার স্থান হলো খাটের ওপাশে ছোট্ট কোট্টায় নির্ভাজ শয্যায় এলিয়ে পড়ার আগে সে সিগারেটটা খেয়ে যত্ন করে বালিশের নিচে রং চঙে দেশলাইটা রাখল উশিনর তারপর বিছানায় নীল জ্যোৎস্না এলো মধু বাতাস এলো ফুলের সুভাষ এলো নাম না জানা পাখিও ডাকল কত দেশলাইটাও বাজনা হয়ে বাজছিল তখন মিউজিক্যাল লাইটারের মতন পরদিন পরিপূর্ণ সুখী মানুষ হয়ে অফিস গেল ওসিনর অফিস থেকে বেরোনোর সময়ও দেশলাইটা পকেটে ছিল বাড়ি ফিরবো ফিরবো করেও যখন তাসের আড্ডায় চলে গেল তখনও আছে তারপরেই দেশলাইটা হারিয়ে গেল মুসিনর যে এখন কি করে গল্প পাঠিয়ে আমি তোমাদের সঙ্গে ছিলাম জ্যোতিকা গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো চ্যানেলে যদি আমার নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে